রাজীব বন্দ্যোপাধ্যায় দলবদলের পরেই দফায় দফায় উত্তপ্ত হাওড়ার ডোমজুড়। গতকাল বিজেপির ডুমুর জলার সভার পরেই নতুন করে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেস কর্মীরা। বাঁকড়া, সলব, চামড়াইল সহ ডোমজুড় বিধানসভার একাধিক জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফটোতে জুতোর মালা ঝুলতে দেখা যায়। ছেঁড়া হয় রাজীবের ফটো দেয়া ফ্লেক্স। মির্জাফর স্লোগান দিয়ে ডোমজুড়ের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। আমরা এই জন্যই পড়ালাম যে রাজীব ব্যানার্জিকে আমরা নিজের ঘরের ঘরের মানে তোমার যে ভাই বন্ধু, হ্যাঁ, বাপ চাচা যেমন আমরা সম্পর্কে মনে করি সেইভাবে ওনাকে মনে করতাম, ঠিক আছে? তো সেই হিসাবে মনে করতাম। আজকে বাঁকড়ার বুকে দাঁড়িয়ে, হ্যাঁ, রাজীব ব্যানার্জি একটা কথা বলেছিল, আমার বারবার মনে পড়ে, হ্যাঁ, যে আমার এক বিন্দু রক্ত থাকতে রাজীব ব্যানার্জি এই কথাটা বলেছিল যে আমি বাঁকড়া এলাকায় কেন আমি পশ্চিমবঙ্গে বিজেপিকে ঢুকতে দেবো না, ঠিক আছে? আজকে আমার একটা রবিবার দুপুরে বাঁকড়ায় শাসক দলের মিছিল থেকে বিজেপির সভাফেরত ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। ভেঙে দেওয়া হয় কয়েকটি মোটর বাইক, পোড়ানো হয় রাজীব বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্রলিকা। এছাড়াও রাজীব বন্দ্যোপাধ্যায় পাকুড়িয়াতে যে বাড়িতে প্রতি শনিবার জনতার দরবার বসাতেন সেখানেও তালা ঝুলিয়ে দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। লাগিয়ে দেওয়া হয় দলীয় পতাকা। গতকাল সলপে বর্ষিয়ান তৃণমূল নেতা কল্যাণ ঘোষ রাস্তায় নামতেই বহু পুরানো তৃণমূল কর্মীকে দেখা যায় মিছিলে পা মেলাতে। মিছিল শেষে রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সলপ এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পণ্ডিতের দলীয় পার্টি অফিস দখল করে তৃণমূল কর্মীরা। পার্টি অফিস থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমস্ত ছবিসহ ফ্লেক্স ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। সব মিলিয়ে ডোমজুড় বিধানসভায় রাজনৈতিক পারদ তুঙ্গে বলেই মনে করা হচ্ছে। প্রথম রাজীবদাকে নিশ্চয়ই আমরা ভালোবাসতুম, আর তৃণমূলের ব্যানারে যেই থাকুন কেন আমরা তো তাকে ভালোবাসবই, এটাই আমরা নীতি। কারণ আমরা একটা নীতি আদর্শে বিশ্বাসী, যারা চলে যাচ্ছে তাদের তো নীতি আদর্শে কিছু নেই। তো আজকে একটা জিনিস সবথেকে ভালো লাগলো রাজীব ব্যানার্জি বিশেষ করে চলে যাওয়ায়। আপনারা নিশ্চয়ই জানেন একটা সিরিয়াল, মেঘা সিরিয়াল যেগুলো হয়, একটা বড় সিরিয়াল, তিনি এই আড়াই মাস তিন মাস ধরে যে নাটক আমাদের মাঝখানে যেটা করে যাচ্ছিল এই একটা মেঘা সিরিয়ালের শেষ হলো, এটা আমরা সবথেকে বেশি খুশি। আর একটা জিনিস সবথেকে বেশি খুশি, দেখুন, এই আপনি হয়তো ভাবছেন যে রাজীব ব্যানার্জি চলে যাওয়ার পরে ডোমজুড় কেন্দ্রের যে সকল কর্মীরা আছে তারা হয়তো ভেঙে পড়েছে, কিন্তু একটা জিনিস সবসময় জানবেন, আমি যেটা জানি, একটা পাড়ার কোনো জনজন্ত ছেলে, মানে একদম তরতাজা ছেলে যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে কিন্তু এলাকার মানুষ খুব দুঃখিত হয়। একটা জ্যান্ত ছেলে এই দশটার সময় বাড়ি থেকে বার হলো, অ্যাক্সিডেন্টে মারা গেল, কি গলায় দড়ি দিল, কি বিষ খালো, আপক্ষতি মরণ যেটাকে আমরা বলি, কিন্তু রাজীব ব্যানার্জি আমাদের কাছে ক্যান্সারের মতন দাঁড়িয়েছিল। আজকে আড়াইটা মাস আমাদের কাছে এই যাব, এই থাকবো, এই যাব, এই থাকবো, এটা করতে করতে আমরা আড়াই মাস আগে থাকতে শুয়ে নিয়েছিলাম যে রাজীব ব্যানার্জি আমাদের মধ্যে থাকবে না। তার কারণ হচ্ছে কি, একটা ক্যান্সার হওয়া মানুষকে যেমন লোক ভেবে নেয় যে ক্যান্সার হয়েছে মানে মরণের দ্বিতীয় জিনিস, তো আমাদের কাছে ক্যান্সার স্বরূপ। বিজেপির মঞ্চ থেকে তিনি বলছেন যে রাজ্য আর কেন্দ্র একসাথে থাকলে যেটা উন্নয়ন হবে, যে রাজ্য আর উন্নয়ন একসাথে থাকলে যদি উন্নয়নই হবে তাহলে আমাদের কাছে বিহার তার প্রমাণ, আসাম তার প্রমাণ, উত্তরপ্রদেশ তার প্রমাণ, তাহলে এইসব জায়গাতে তো সব আরও বিভিন্ন, এখন তো ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই মানে কেন্দ্র আর রাজ্য একসাথে, সেখানের উন্নয়ন আর আমাদের এখানকার উন্নয়ন, যদি এখানকার উন্নয়ন যদি বাংলায় নাই হবে তাহলে মমতা ব্যানার্জি বিশ্ব খেতাব তাহলে শিরোপা পাচ্ছে কোথা থেকে, তাহলে চার বছর তাহলে 100 দিনের কাজে শিরোপা পাচ্ছে কোথা থেকে, কন্যাশ্রী তাহলে বিশ্ব সেরা মডেল পায় কী করে, এসব দেখুন। চলে যেতে গেলে বলতে হয়, এদের কোনো মানে মুখের কোনো লাইসেন্স নেই। একদিন আগে দুদিন আগে যারা বললো মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আজকে তারা বলছে অমিত শাহ জিন্দাবাদ। ব্যাপারটা কী জানেন, কথা যত বড় বেইমানি আমাদের সাথে করে গেছে, উনি বলতো আমি বাঁকড়া মুন্সিনায় কোনো মায়ের সন্তান, আজকে উনি সেটা বলতে পারবে তো, মায়ের সন্তান?
মায়ের সন্তানদের সাথে একবার বসার আলোচনা হলো না যে আমি পার্টি চেঞ্জ করতে চলেছি আমার সাথে